নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গুণোৎসব সফলভাবে সম্পন্ন। অনুকূল ঠাকুরের 136তম জন্মোৎসব পালিত হবে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি। মাউন্ট এভারেস্ট মাউন্টেনিয়ারিং করার লক্ষ্য শিলচরের মোনালিসা করের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গুণোৎসব সফলভাবে সম্পন্ন হল বৃহস্পতিবার। শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার গুণোৎসব 2024-এর আয়োজন করা হয়। এদিন সকালে আয়োজিত অ্যাসেম্বলিতে ছাত্রছাত্রীরা প্রার্থনা, ব্যায়াম, মহৎলোকের বাণী পাঠ ও রাষ্ট্রীয় সঙ্গীত সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলেন। এদিন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, মিন্টু মেধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমাদের স্কুলে আজকে গুণোৎসব। এই গুণোৎসবে সকালে 9টা থেকে অ্যাসেম্বলি শুরু হয়, আর অ্যাসেম্বলিতে অনেকগুলো কার্য 15 মিনিট ধরে কাজ চলে, যেমন প্রেয়ার থেকে তারপরে ব্যায়াম, তারপরে মহৎলোকের বাণী আর রাষ্ট্রীয় সঙ্গীত, অসম সঙ্গীতকে ধরে অ্যাসেম্বলি শুরু হয়। তারপরে একাধিক্রমে 9:30 বাজার সময় থেকে শুরু হয় ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনে বাচ্চাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়, সেভাবে তারা এক্সাম দেয়। এক্সামের পরে রিডিংয়ের পরে তাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, আর সাংস্কৃতিক অনুষ্ঠান এখান থেকে শেষ হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের আজকের বিদ্যালয়ের এই গুণোৎসব শেষ হয়। এখানে উপস্থিত আসিল বা এক্সটার্নাল ইভ্যালুয়েটর ছিলেন করিমগঞ্জ থেকে আগত শ্রীযুত মিন্টু মেধি, আর একজন ভিআইপি হিসাবে ছিলেন আমাদের এখানকার কাছাড় জেলার পুলিশ অধীক্ষক মহোদয় নোমাল। প্রতিবছরের ন্যায় এবছরও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে পালন করা হবে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি। এই দুদিনব্যাপী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের শিলচর সৎসঙ্গ মন্দিরের ইনচার্জ চম্পক দত্ত জানান, আগামী 10 জানুয়ারি তথা রবিবার 10:30 উৎসব উদ্বোধন, মাতৃ সম্মেলন, সমবেত বিনতি প্রার্থনা, নামজপ, ধর্মগ্রন্থাদি পাঠ, সন্ধ্যা 6টা থেকে বিশিষ্ট শিল্পীদের দ্বারা আজকে ঠিক অনুষ্ঠান পরিবেশন। পরের দিন 11 ফেব্রুয়ারি তথা রবিবার ব্রাহ্ম মুহূর্তে নবহবত, উষা কীর্তন, সকাল 5:30 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ, 8টায় শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সময় ঘোষণা তৎপর সমবেত প্রার্থনা, 9:30 শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বর্তার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় কলকাতা থেকে মেহবুবা নামের 20 জনের ব্যান্ড পার্টির দল এতে অংশগ্রহণ করবেন। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্তার পূজা ও ভোগরাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন, ধর্মসভা সহ আরও অনেক ধরনের ধর্মীয় কার্যক্রমের মধ্যে দিয়ে এই দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হবে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস আচার্য, প্রদীপ চৌধুরী, উৎসব সম্পাদক অনুপ বিশ্বাস, বাবলা দেবরায়, শিশির কুমার চন্দ প্রমুখরা। জয় গুরু। আগামী শনিবার মানে 2 ফেব্রুয়ারি বেলা 2:30 পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব তথা বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে শিলচরে দুদিনব্যাপী এক উৎসবের সূচনা হবে। উৎসব উদ্বোধনের পর বিকাল 3টার থেকে মাতৃ সম্মেলন,
তৎপর প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন নহবত, উষা কীর্তন এবং সকাল 8টায় বিগ্রহ প্রতিষ্ঠা সময় ঘোষণার পর 9:30টায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শিলচর শহরে বিভিন্ন অঞ্চলে এই শোভাযাত্রা নিয়ে আমরা ঘুরে আসব। এই শোভাযাত্রার মুখ্য আকর্ষণ হিসাবে কলকাতা থেকে আসছে কলকাতার মেহবুব ব্যান্ড পার্টি এবং ঢাকের 20 জনের একটা দল। এই শোভাযাত্রা চলে আসার পর আমাদের এখানে উৎসব মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মালোচনা, প্রশ্ন উত্তর ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম ইত্যাদির আয়োজন করা হয়েছে। সকাল 11টার থেকে সারা দিন ব্যাপী প্রসাদেরও বন্দোবস্ত আছে। সন্ধ্যা 7টার থেকে 6টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করে রাত্র 9টা থেকে 9:15টার ভেতরে আমরা সব আমাদের প্রোগ্রাম আমরা সমাপ্ত। মাউন্ট এভারেস্টে মাউন্টেনিয়ারিং করার লক্ষ্য শিলচরের মোনালিসা করের। সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন মোনালিসা। শিলচর তারাপুরের মোনালিসা করের স্বপ্ন মাউন্ট এভারেস্টে মাউন্টেনিয়ারিং করার। এই স্বপ্ন ও লক্ষ্যকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মোনালিসা কর তার অনুভব ও স্বপ্নের কথা বলতে গিয়ে জানান, 2021-এ ভারত বিখ্যাত হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে তিনি কোয়ালিফাইড হওয়ার পর বর্তমানে একজন সার্টিফাইড মাউন্টেনিয়ারিং হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং পরবর্তীতে হিমালয়ের গড়ওয়াল ও লাদাখ সহ দেশের বিভিন্ন প্রান্তে মাউন্টেনিয়ারিং করে নিজের দক্ষতাকে জনসমক্ষে তুলে ধরেছেন। বর্তমানে মোনালিসা মাউন্ট এভারেস্টে মাউন্টেনিয়ারিং করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণী হওয়ার তার পক্ষে বৃহৎ অর্থ অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। তাই মোনালিসা এই যাত্রায় অংশীদার হয়ে জেলার বিভিন্ন ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্বকে সহযোগিতায় এগিয়ে আসার পাশাপাশি সকলের আশীর্বাদ কামনা করেছেন তিনি। In 2021 also I got an opportunity to summit Mount Rena. Tarpore 2022 te Mount Satopan, located at an altitude of around 7075 meters in the Garhwal Himalayas. Tarpore 2023 te ami Ladakh e gechhilam. Ladakh e giye 2 months ami Ladakh er ekdom extreme region jeta Zanskar bola hoy, Zanskar er modhe locals der sathe theke okhane unclimbed peaks eka eka explore korechi without any support. কেউ সাথে ছিল না, শুধু আমি নিজেকে ট্রেন করার জন্য, লাইক অল্টিটিউডের মধ্যে আমার বডিকে অ্যাক্লিমেটাইজ করার জন্য আমি একা একা চলে যেতাম। আজকে এতটুকু পৌঁছলাম, কালকে এতটুকু বলে আমি 2 মান্থস এরকমই ট্রেনিং করেছি। তারপরে আফটার 2 মান্থস ব্যাক আমি যখন লে সিটিতে এসেছি, বাই দ্যাট টাইম আই ইউনাইটেড উইথ এ কোম্পানি, লোকাল কোম্পানি দেয়ার। ওই কোম্পানির সাথে মিলে আমি মাউন্ট মেন্টক কাংরি 2 এক্সপিডিশনে গেছিলাম, which is at a height of around 6,250 meters. But ekhon ami feel korchi ki my next project Mount Everest noar jeno, like amar ei step ta noa dorkar ekhon. Ami being a single middle class girl, amar father ho being a middle class, like we cannot afford that huge amount. To project eta like Mount Everest climb korar jeno je amount, starting amount thake eta 29 lakhs theke start hoy. তাহলে দ্যাট অ্যামাউন্ট ইজ হিউজ ফর আস, লাইক আমরা এত এফোর্ড করতে পারবো না সিঙ্গেল হ্যান্ডেডলি। এটার জন্য আমার গভর্নমেন্টেরও সাপোর্ট লাগবে, প্লাস ইচ অ্যান্ড এভরি মানে মেম্বার, বিজনেস পার্সন সবার সাপোর্ট লাগবে, কেন কি আমি শুধু একা ক্লাইম্ব করবো না, লাইক আমি সবাইকে রিপ্রেজেন্ট করবো এখানে টপে গিয়ে। তাহলে আমার জার্নির সাথে জুড়ুন সবাই, লেটস ইউনাইট টুগেদার অ্যান্ড মেক দিস হ্যাপেন। গত 3 ফেব্রুয়ারি সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের 123তম সাধারণ সভায় চেয়ারম্যান ঈশ্বর ভাই উবাদিয়া মন্তব্যকে ঘিরে গোটা উপত্যকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদে নেমে আইবি উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এদিকে মন্তব্যটি উপত্যকার জনগণের মনে আঘাত করেছে বলে অনুধাবন হওয়ার পর আইবি উবাদিয়া লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার চেয়ে সামাজিক গণমাধ্যমে একটি ভিডিও ও পোস্ট করে ক্ষমা চান। কিন্তু এরপরও প্রতিবাদের হাল ছাড়েনি কিছু সংগঠন। বুধবার বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকরা শিলচর রাঙ্গেরঘাড়ি এলাকায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত করে জেলা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে ঈশ্বরভাই উবাদিয়া দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেছেন। বক্তব্য রাখতে গিয়ে আইবি উবাদিয়া জানান, গুজরাটে জন্মগ্রহণ করেও তিনি 45 বছরেরও বেশি সময় বরাকে কাজ করে আসছেন। তিনি কারো মনে আঘাত করা বা কোনো সম্প্রদায়কে অপমানিত করার কথা ভাবতেও পারেননি। তিনি তার 40 মিনিটের ভাষণে চা বাগানের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও বাগানের জমি সংরক্ষণ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারের মন্তব্য উপত্যকার জনগণকে আঘাত করে দ্বিতীয়বার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। আফটার মিটিং ডিউরিং মিডিয়া বাইট অ্যান আনইনটেনশন কমেন্ট অন মাই পার্ট হ্যাড হার্ট দ্য সেন্টিমেন্ট অফ বারাকবাসী অ্যান্ড understanding the situation and honoring the sentiment of all, I have already given my instant unconditional apology on 5th February 2024. My appeal to all concerned to please consider not to aggravate the situation any further. Rather, discuss the subject which affects well-being all of us. It was God's wish that I was born in Gujarat, but I worked in Kachar for 45 years and have always tried to contribute meaningfully for the betterment of this valley. I, being general manager of a Barak Valley tea estate, want tea industry of Barak Valley to flourish, thereby creating wealth for the state, employment for the locals. My intention was never been to hurt the sentiment of anyone. And I once again reiterate that if by any means I have hurt my friends, brothers and sister of this valley, I am sorry. গত এক মাসের মধ্যে ধলাইয়ের পানি ভরা কাটাখাল, পালুই বস্তি, 18 টিলা এবং পালুই চা বাগান এলাকা থেকে অজ্ঞাত দুষ্কৃতী দল দফায় দফায় 60-70টি গরু চুরি করে নিয়ে যাওয়ায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোহার শেকল দিয়ে তালা মেরেও চোরের দলের হাত থেকে গরু বাছুর রক্ষা করা সম্ভব হচ্ছে না। দুষ্কৃতীদের এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার গ্রামগুলোর মানুষের রাতের ঘুম নিদ্রা উবে গেছে। 40 থেকে 50 হাজার টাকা মূল্যের এক একটি গরু হারিয়ে গৃহস্থের মাথায় হাত পড়েছে। কাটাখালের জীবন কুমার সিনহা বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, সোমবার রাতে অজ্ঞাত দুষ্কৃতী দল তার বাসস্থান লাগোয়া গোয়ালঘরে দফায় দফায় হানা দেয়। এদিন রাত 2টায় তিনি চোরের উপস্থিতি টের পেয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন টিনের দরজা খোলা। তিনি এদিক সেদিক তাকিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে দেখেন তার 40 হাজার টাকার গাভীন গাভীটি নিয়ে গেছে চোরের দল। পালুই বস্তির কিরণ কুমার বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাত চোরের দল তার গোয়ালঘর থেকে একসঙ্গে প্রায় 1 লক্ষ টাকা মূল্যের 2টি বলদ গরু চুরি করে নিয়ে যায়। কাটাখালের গৌরী সেনা সিনহা বলেন, গত এক মাসে চোরের দল দফায় দফায় তার গোয়াল ঘরে হানা দিয়ে তার 3টি গাভীন গাভী নিয়ে যায়। আমি একটা শব্দ পাইয়া আইলাম, আওয়ার পরে সব আমার টর্চ লইয়া সব কিছু চেক করে গেছি, নাই কোনো কিছু নাই। আবার 2টার সময় উঠে আইলাম, আবার আর চেক করছি, গরু ঠিকই আছে কিন্তু কেউরে পাইলাম না। এরপর 2:30টার সময় আমার ছোটো ভাই উঠছে একটা গাড়ি লিয়ে যেত টিপে লাগিয়ে, তখন উঠে আর চাও বানায় খাইছে। এরপরে চূড়া পড়াই আর দেখে গরু নাই। খালি এটা আমরা গরু না, এই এলাকার বহুত মানে এরিয়ার মধ্যে বেজান গরু খালি রয়েছে। সব গাভীন গায়, সব গাভীন গায়। আরো মানে পালোর মধ্যে থেকে 5টা নিছে, গোট করলেও 1 জোড়া বলদ নিছে পালোর থেকে। গিয়া এই আমাদের সামনের গ্রাম সামনের ঘরে ঘরে এই কিনারে ঘর থাকে লইয়া গেল গিয়া, আরো এই দিক থেকে বেজান গরু লইয়া গেল গিয়া। এটাই আর কি কেস দিছুনি, কেস আজকে দিছি। গেস কোন থানায়? দোলাই থানায় গেস। 12টা থেকে 3টার ভিতরে 2টা গরু চুরি হয়েছে, দামা 6 দাঁতর দামা, সাদা কালার। মানে আপনার? আমার, কিরণ কুমার। কেস দিছুন? হ্যাঁ, কেস দিছি। অল্প আগে পুলিশে এসেছিল, পুলিশ ইনকোয়ারি করিয়া গেছে তারা। আপনার মানে সন্দেহ কী? আমার তো সন্দেহ খারাপের সন্দেহ কমবে এখন, রাত্রে ঘুমন্ত অবস্থায় নিয়েছেন। দাম কত হইবে একটার? 50,000 সামথিং একটা দাম। একটা দাম 2টায় 1 লাখ। দুইটা
প্রধানমন্ত্রী আবাস যোজনা, গৃহসহ অন্যান্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো নিয়ে নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পানিপুরা জিপির 4 নং গ্রুপ ও 5 নং গ্রুপে তুঘলকি কাণ্ড চলছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জিপির 4 নং গ্রুপের হিতাধিকারীদের সম্পূর্ণ বঞ্চিত করে রেখেছেন পানিপুরা জিপির পঞ্চায়েত কর্তারা। একই সঙ্গে 5 নং গ্রুপের অনেক দরিদ্র জনগণ পাচ্ছেন না গৃহ, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন জিপি সচিব। উৎকোচের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসে গৃহ বন্টন করছেন পঞ্চায়েত কর্তারা। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার কাটাকালের শ্রী শ্রী রাধামাধব আশ্রমে এক প্রতিবাদী সভায় মিলিত হন এলাকার জনগণ। এদিন সভায় বক্তারা বলেন, ঢালাওভাবে প্রধানমন্ত্রী আবাসের আশ্বাস পেয়ে তারা সবাই কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেছিলেন। 4 ও 5 নং গ্রুপের মানুষ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, কিন্তু আজ তাদের প্রধানমন্ত্রী আবাসের গৃহ প্রদান করা হয়। আমার বোন সুবিতা সিনহা, আমার বোন মিতালি সিনহার ডেথ সার্টিফিকেটের জন্য সেক্রেটারির কাছে গিয়ে অপমানিত। বহুদিন ধরে মানে 3 মাস গত করার পরে গিয়ে আমি ডিসির অফিসে গিয়ে ভোগ করার পরে এরা হুমকি দিল যে 100 বছরের মরার ঠারও তো ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, কেন জিপি সার্টিফিকেট জিপির সেক্রেটারি কেন দিব না, দিব যাও, যদি না দেয় তাইলে আমার কাছে এইরকম। আর তারে যদি কওয়া যাও তাইলে এমন হুমকি দেয় এই পানিপুরা জিপির সেক্রেটারি, বিগত রাজনীতি করলাম 40 বছর, তার মধ্যে পানিপুরা জিপিতে এত দুর্নীতিগ্রস্ত সেক্রেটারি আমরা কখনো দেখি নাই। এই পানিপুরা জিপির সেক্রেটারি এর ভিতরে মানে এই পানিপুরা জিপির 10টা গ্রুপের মধ্যে এখনো এই 4 নম্বর গ্রুপের কোনো একটা দুর্বল মানুষ, গরিব মানুষ, একটা ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘরেই পাইল না, এখন পর্যন্ত পাইল না। সামনে তো আবার ইলেকশন আইতেছে, তখন আইব। যখন পরিমল শুক্লবৈদ্য যখন গত ইয়েতে MLA ইলেকশনের সময় তখন একটা লিস্ট করলো আস্তা কাটাগালবাসীর, মানে ইন্দিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা আইলো আইলো করে সব দেওয়া গেল। দেওয়ার পরে সবই এক চেটে খুশি ভোট দিল। দেওয়ার পরে পানিপুরা জিপির 10টা গ্রুপের মধ্যে 9টা গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইলো, কি দুষ্কল পানিপুরা এই 4 নম্বর গ্রুপে কেন পাইলো না ঘর, কি দুষ্কল পানি এই 4 নম্বর জিপি। আমার নমস্কার, আমি যে রুজি রোজগার করে চলি, আমার সঙ্গে রিয়াং পাহাড়ি এইগুলো আমার সঙ্গে মিলে, হ্যাঁ আমি একজন আমার রঞ্জিত নামে একজন আমার বন্ধু আছে, তারা আমি জিগাইলাম তুমি গড় 2টাকে কিন বলার পাইলা, হ্যাঁ রঞ্জিতকে আমি জিগাইলাম, তো রঞ্জিতে কইলো পয়লারটা আমি দিলাম 10,000 টাকা। রঞ্জিত কিতা রিয়াং নি রিয়াং রঞ্জিত রিয়াং কোন যে গ্রাম গ্রাম বল রামপুর 4 নম্বর গ্রুপের মূলছড়া মূলছড়া, তারে জিগাইলাম যে হে কইলো কিতা আমি পয়লা দিলাম 10,000, বাদে 20,000 টাকা দিয়া আমি আবার ঘর পাইলাম। টেকাটা দেওয়াইছে অসুখরে বিনয়, তার নাম বিনয়, তার নাম বিনয়, তার নামটা বিনয়, তার কিতা বিনয়। রাজ্যের জুড়ে চলে আসা 4 দিন ব্যাপী গুণ উৎসবের আজ সমাপ্তি ঘটেছে। এত উপলক্ষে আসামের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের দেখা গিয়েছে গুণোৎসবের পর্যবেক্ষক হিসেবে গ্রামেগঞ্জে। আজকে ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসাম পুলিশের IGP দিলীপ কুমার দে। উনি সকাল 8:30 ধলাইয়ে পৌঁছান। এছাড়া তিনি স্কুলের বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষার মানদণ্ড খতিয়ে দেখেন। এছাড়া উপস্থিত ছিলেন এদিন অভিজিৎ দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন হাইলাকান্দি, ডক্টর দেওয়ন্তী গোয়ালা, MH ও স্বাস্থ্য বিভাগ আশা। পঞ্চম দফার গুণোৎসব উপলক্ষে ধলাইস্থিত বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহির্মূল্যায়ক হিসাবে আমি আসামের IGP শ্রী দিলীপ কুমার দে এসেছি এবং এইখানে এই স্কুল ইতিমধ্যে 102 বৎসর অতিক্রম করেছে, খুব সুন্দর ব্যবস্থাপনা, তবে আরও একটি বিল্ডিং চাই, কারণ অনেক এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, বাকি স্কুলের যথেষ্ট উন্নতি হয়েছে, শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে অর্গানাইজ, ছাত্রছাত্রীরাও বেশ মনোযোগ দিয়ে এই স্কুলের নাম উজ্জ্বল করেছে, ভবিষ্যতে আরও করবে, এই আশা রাখলাম, সবাইকে শুভেচ্ছা। আপনার কি অনুভূতি হচ্ছে? ওইটাই তো বললাম, এক্সটার্নালি বলি ওইটা। আচ্ছা আচ্ছা।
বাংলা ভাষার সংরক্ষণ বিস্তার আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার প্রচার প্রসার বাংলা ভাষা এবং সংস্কৃতির ব্যবহার বিজ্ঞান বিষয়ক শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার বাংলা ভাষাকে যথোচিত মর্যাদায় অধিষ্ঠিত করা অসাম্প্রদায়িক চেতনায় সারা পৃথিবীর বাঙালিদের ঐক্যবদ্ধ করা প্রভৃতি উদ্দেশ্য নিয়ে গঠিত আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের শিলচর শাখা গঠিত হল 7 ফেব্রুয়ারি বুধবার। এদিন আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের কেন্দ্রীয় পরিচালন কমিটি ও বাংলাদেশ প্রধান শাখার সভাপতি মাসুদ করিমের আহ্বানে শিলচরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা রূপম কার্যালয়ে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত এক সভায় পরিষদের শিলচর শাখা গঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন রূপমের সহসভাপতি নিহার রঞ্জন পাল। সভার শুরুতে রূপমের পক্ষ থেকে মাসুদ করিমকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানান নিহার রঞ্জন পাল, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল ও নাট্য সম্পাদক সুভাষ বর্মন। স্বাগত বক্তব্যে মাসুদ করিম জানান, আগেও তিনি একাধিকবার শিলচর এসেছেন 19 মের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের কাজে। এই তথ্যচিত্রে বছর 19 মের দিন শিলচর ভাষা শহীদ স্টেশনের 19-এর মঞ্চে মুক্তি পাবে। এরপর মাসুদ করিম জানান, যেহেতু ফেব্রুয়ারি ও বাংলা ভাষা আন্দোলনের মাস, তাই এ মাসেই পরিষদের শিলচর শাখা গঠনের উদ্দেশ্য নিয়ে তিনি গত 2 দিন থেকে শিলচর আসছেন। পূর্ব পরিচয় সূত্রে ডক্টর রাজীব কর ও নিহার রঞ্জন পালকে সঙ্গে নিয়ে কম সময় এই সভা আহ্বান করা হয়েছে। আগামীতে শিলচরের আরও ভাষাপ্রেমী জনগণকে নিয়ে বৃহত্তর উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। এদিনের সভায় উপস্থিত সকলকে তিনি এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গুণোৎসব সফলভাবে সম্পন্ন। অনুকূল ঠাকুরের 136তম জন্মোৎসব পালিত হবে আগামী 10 ও 11 ফেব্রুয়ারি। মাউন্ট এভারেস্ট মাউন্টেনিয়ারিং করার লক্ষ্য শিলচরের মোনালিসা করের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।